আগামী 21শে জুন রবিবার একটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, সেটি হলো সূর্যগ্রহণ। আর আমরা সকলেই চাই এই রকম মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো এই সূর্যগ্রহণের দিন আপনারা করুন এই টোটকাটি। এই টোটকাটি একটি বশীকরণের শক্তিশালী টোটকা। যদি আপনারা 10 টাকার কয়েন দিয়ে এই টোটকাটি পালন করেন সূর্যগ্রহণের সময়, তাহলে আপনি এক বশীকরণের একটি শক্তিশালী উপায় জানতে পারবেন আর আপনি আপনার সমস্ত কাজে সফলতা পাবেন। তো দর্শক বন্ধুরা, 10 টাকার কয়েন দিয়ে আপনারা কি টোটকাটি পালন করবেন সেটি জানতে হলে আমার আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন। আপনাকে জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আর এই সূর্যগ্রহণের সময়সূচি অর্থাৎ কোন স্থান থেকে কখন দেখা যাবে সেই সম্পর্কেও আমি আপনাদেরকে বলবো আরেকবার। আর যদি না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে আগের ভিডিওটি দেখে নিন, আমি সেখানে এই সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি বলে দিই। এখন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই টোটকাটি কি। আমি আপনারা এই জিনিসগুলি জোগাড় করে রেখে দেবেন সকালবেলায় স্নান টান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে। একটি বড় পাথরের পাত্র নেবেন, তাতে কানায় কানায় গঙ্গাজল পূর্ণ করে রাখবেন এবং তার মধ্যে, আর এই টোটকাটি পালন করলেও আপনাদের যে যে সুফলগুলি মিলবে সেগুলি তাহলে শুনে নিন। প্রথমে বলি, আপনি বাড়ি থেকে বেরোনোর আগে, ধরুন কোনো গুরুত্বপূর্ণ একটি কাজে যাচ্ছেন, তার আগে ওই জলটি আপনি আপনার গায়ে ছিটিয়ে নেবেন আর সূর্যদেবকে প্রণাম করে নেবেন। দেখবেন আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজে আপনি সফল হয়েই বাড়িতে ফিরবেন। দ্বিতীয়ত বলি, আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউ দিতে চান তাহলে তার আগে আপনি আপনার মাথায় ওই জলটি কিছুটা ছিটিয়ে নেবেন। তৃতীয়ত, আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায় লাভ করার জন্য আপনার দোকানে পয়সা রাখার যে জায়গাটি রয়েছে সেইখানে ওই জলটি কিছুটা ছিটিয়ে দিন। দেখবেন কিছুদিন পর আপনি বুঝতে পারবেন আপনার ব্যবসায় লাভ হতে শুরু করেছে। আপনার ছেলে মেয়েও কি পড়াশোনায় অমনোযোগী, তাদের পড়াশোনায় একদমই মন বসছে না, তাহলে আপনি পারলে তাদের গায়ে এই জলটি ছিটিয়ে দিতে পারেন। আর তা না হলেও যেখানে আপনার ছেলে মেয়েরা পড়তে বসে সেই পড়ার ঘরে বা পড়ার জায়গাটায় এই জলটি কিছুটা ছিটিয়ে রেখে দেবেন। দেখবেন ওরা হয়তো আগের থেকে কিছুটা হলেও তাদের পড়াশোনায় মনটা বসছে। কিন্তু সব জিনিসেরই যেমন ভালো দিক রয়েছে সেরকমই খারাপ দিকও রয়েছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই জলটি কোন কোন জায়গায় কোনো কাজই দেবে না। সেটি হলো কোনো শ্রাদ্ধ বাড়ি বা অশৌচ বাড়িতে এই জল ছিটিয়ে আপনি যাবেন না, বা সেই শ্রাদ্ধ বাড়ি বা অশৌচ বাড়ির কোনো মানুষজন যেন সেই জলটাকে না ছোঁয়ে না স্পর্শ করতে পারে সেটি আপনি খেয়াল রাখবেন। আর কোনো দিনও স্নান না করে একটি কাঁচা কাপড় না পরে আপনারা ওই জলটি ছোঁবেন না। যদি ছুঁয়ে ফেলেন তাহলে কিন্তু সেই জলটি আর কোনো কাজেই আসবে না। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে তো এই টোটকাটির কথা বলে দিলাম, এবার আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আপনি যদি বিশ্বাস করেন আর মন থেকে বিশ্বাস করে যদি এই টোটকাটি পালন করেন তাহলে আপনি অবশ্যই যে সুফলগুলির কথা বললাম সেই সুফলগুলি আপনি পেতে পারেন। কিন্তু যদি আপনি মন থেকে বিশ্বাসই না করতে পারেন, বিশ্বাস না করেই যদি টোটকাটি পালন করেন, আপনি কিন্তু সেই ক্ষেত্রে কোনো সুফল পাবেন না। আর আপনাদেরকে আগেই বললাম এই গঙ্গা জল এবং ওই পাথরের
বাটি অর্থাৎ শিলা আর ওই কয়েন অর্থাৎ ধাতু, এই তিনটি একত্রিত হয়ে একটি শক্তিশালী উপাদান তৈরি করবে আর সেইটা থেকেই আপনি সফল হতে পারবেন। দর্শক বন্ধুরা, এই বছর অর্থাৎ এই 2020 সালের প্রথমবার সূর্যগ্রহণ, এটি হচ্ছে একটি চূড়ামণি সূর্যগ্রহণ। আমরা শেষ সূর্যগ্রহণ দেখেছিলাম 2019 সালের 26শে ডিসেম্বর, আর এই আগের বারের সূর্যগ্রহণটা ছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ, কিন্তু এইবারের সূর্যগ্রহণটা হচ্ছে চূড়ামণি সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় যদি আপনারা এই টোটকাটি পালন করেন, দেখবেন আপনি অবশ্যই কিছু না কিছু অন্তত সুফল নিশ্চয়ই পাবেন। দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, তাহলে তো অতি অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে এই বিষয়ে, তাহলে নিচের কমেন্টস বক্স তো আপনাদের জন্য খোলাই রয়েছে, আপনারা সেখানে লিখে জানিয়ে দিন। আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রেখে দিন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আর হিন্দু সনাতনী ধর্ম সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি। আপনারা এই বিষয়ে জানতে ইচ্ছুক থাকলে, আর আপনি যদি একজন হিন্দু ধর্মের ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তো আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। আজকের মতো এখানেই বিদায়, নমস্কার।